আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আয়েশা হেলথ কিচেন থেকে চলে এসেছি আবারও আপনাদের জন্য দারুণ স্বাদের একটা জুস রেসিপি নিয়ে। আজ দেখাবো কাঁচা আমের জুস। এ জুসটা অনেক অনেক টেস্টি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখন যেহেতু গরম পড়ে গেছে এবং আমেরও সিজন, এবং মোটামুটি সবার গাছেই এখন কাঁচা আম, এখনো পর্যন্ত আম পাকেনি, তো এই সুযোগ কাঁচা আমের জুসটা খেয়ে নেওয়া। তো কথা না বাড়িয়ে চলুন যাই আম গাছে কাছে, এবং আম গাছ থেকে কিভাবে আম পাড়বো, জুস বানাবো, সব আপনাদের সাথে আজ শেয়ার করব। তো সাথেই থাকুন। আমাদের এই আম গাছটা আসলে বারো মাসে আম গাছ, এবং আমগুলা একটু বেশি বড় হলে এটা কিন্তু পাকার পরে না একটু ভালো থাকে না, মানে একটু পোকা এসে যায়। এজন্য রকম ভ্যারাইটি কিছু বানানোর জন্য এটা পারফেক্ট, কাঁচা আম দিয়ে কিছু বানানোর জন্য, পাকা আমের জন্য না এই আমটা। তো আজকে আমি এখানে আমগুলা পেরে কাঁচা আমের জুস করব, তারপরে আমের চাটনি করব, ঘামাচি করব। তো আপনাদের সাথে সব শেয়ার করব একটা একটা করে। দেখুন আমগুলা কত সুন্দর। হাত দিয়েও কিন্তু পারা যেত, আরো পারো, আরো লাগবে তো। ওকে, আর পাড়ার দরকার নেই, এই কটাতে দেখি লাগলে আবার পেরে নিব নে, তাই না? শুধু শুধু পাড়ার দরকার কি, ফ্রেশটা দিয়ে বানালে আরো ভালো হয় বেশি। এখন আমগুলা কত সুন্দর এবং কত বড় বড়। তো এই আমটা যেহেতু এটা বেশি বড় হলে পেকে গেলে আর ভালো থাকে না, খাওয়া যায় না, পোকা হয়ে যায়, এজন্য আমরা এই গাছের আমটা দিয়ে আসলে সব রকম কাঁচা আমের যা তৈরি করা যায় সবই তৈরি করি, মুরব্বা, আচার, তারপরে আমের ভর্তা, যা আছে জুস, এভরিথিং আমরা তৈরি করি। তো এখন আমি এই আমগুলাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন এই আমগুলোকে পিলারের সাহায্যে পিল করে নিলাম এরকম, আর বটি দিয়েও আপনি করে নিতে পারেন, এতে সময়টাও কম লাগে আসলে এভাবে পিল করে নিলে। এরপর এটাকে পিল করে নেওয়ার পর এখানে আমি একটা গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিব, গ্রেট করে তারপর আমি ওটাকে জুস তৈরি করব। তো সাথে থাকুন, দেখুন কিভাবে করছি। আর এখানে পিল করে খোসাগুলো যে রয়েছে সেইখান থেকে কিছু খোসা আমি রেখে দিলাম, পরবর্তীতে আমি একটু ডেকোরেশন করব। আর এই দেখুন এখন গ্রেট করে নিচ্ছি। গ্রেট করতে যে আমার নখটা একটু কেটে গিয়েছে, কিন্তু আপনারাও খুব সাবধান, আপনারা কিন্তু খুব সাবধানে করবেন, একটু তাড়াহুড়া করে করতে গেলে এখানে কিন্তু খুব ধারালো যেহেতু কেটে যেতে পারে। আমার কিন্তু নখটা কেটে গিয়েছে, আমি এটাকে আবার আবার করা শুরু করলাম, তো খেয়াল রাখবেন একটু। তো এখানে গ্রেট করে নেওয়ার পর কিছু আমি ঘামাচি তৈরি করব, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে কয়েকটা আম দিয়ে আমি জুস করে নিচ্ছি। তো এখন আমার গ্রেট করা হয়ে গিয়েছে, এখন আমি জুস তৈরি করব। এই জুসটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা মরিচ, এখানে জিরা গুঁড়া, আর এখানে নিয়েছি লবণ, গোলমরিচের গুঁড়া, এখানে নিয়েছি বিট লবণ, আর চিনি তো অবশ্যই লাগছে, আর নিয়েছি ঠান্ডা পানি। আমার কাছে বরফ নেই বাসায় আসলে রেডি, এই জন্য আমি বরফ নিতে পারিনি, তবে আমি ঠান্ডা পানি দিয়ে এটা তৈরি করব। আপনারা অবশ্যই বরফ কুচি দিবেন, তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি লাগবে। তো এখানে দিয়ে দিয়েছি আমের কুচি, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়েছি, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন, তবে খুব লাইট ঝাল হলে বেশি কিন্তু ভালো লাগে এই জুসটা। আমি দুটো কাঁচামরিচ দিয়েছি। এরপর দিয়ে দিলাম এখানে লবণ,
এরপর এখানে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ এর গুঁড়ো, ব্ল্যাক পেপার, এখানে দিয়ে দিচ্ছি এখন দেখুন বিট লবণ, ব্ল্যাক সল্ট, এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা তো অবশ্যই দিতে হবে, চিনিটা পরিমাণ করে দিবেন, খুব বেশি চিনি হলে কিন্তু এই জুসটা ভালো লাগবে না, তবে যারা টক খেতে পারেন না তারা একটু পরিমাণে বাড়িয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি পানি, ঠান্ডা পানি, ঠান্ডা পানিটা অবশ্যই দিয়ে বানাতে হবে। এখন ব্লেন্ডারটা অন করে দিলাম, অফ করে দিচ্ছি। এবার জুস হয়ে গিয়েছে, কিন্তু আমি টেস্টটা একটু দেখব, টেস্টটা নিয়ে যে আমি যেভাবে বানাতে চাচ্ছি ওরকমটা হয়েছে কি না, আমি লবণ ঠিক আছে কি না, সুগারটা ঠিক আছে কি না, তো এখন চেকে দেখলাম, আর একটু বিট লবণ দিতে হবে। আমি তখন এক চা চামচ বিট লবণ দিয়েছি, এখন আরও হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি আর একটু চিনি, তখন এক চা চামচ চিনি দিয়েছিলাম, এখন আমি আরও এক চা দু চা চামচ চিনি দিয়ে দিলাম, কারণ ডিপেন্ড করে অনেক সময় আম খুব বেশি টক থাকে তখন দিতে হবে একটু বাড়িয়ে। আর যেটা আমার দিতে হবে এখন, এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, এটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং শেষে দিতে হবে। তখন আমি আবার অন করে দিলাম, জুসটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি একটা জগে জুসটাকে ছেঁকে নিব। আপনারা চাইলে এই জুসটা না ছেঁকেও পরিবেশন করতে পারেন, তবে ছেঁকে নিলে বেশি ভালো হয়, খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। আপনারা যেটা পছন্দ করেন সেভাবেই করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে আমি ছাঁকনির সাহায্যে জুসগুলো নিংড়ে নিচ্ছি। এই তো জুসটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশনের জন্য গ্লাসে ঢেলে নিব। এখানে প্রায় 4 গ্লাস পরিমাণ জুস হবে, তো এখন আমি গ্লাসের মধ্যে একটু ডেকোরেশন করে দিব সৌন্দর্যের জন্য। আর এখানে প্রতিটা গ্লাসে আমি পিল করে নেওয়া খোসাগুলোকে দিয়ে দিচ্ছি, অবশ্যই এটা আমি ধুয়ে রেখেছি কিন্তু, আর এই খোসাগুলো দিয়ে তারপর আমি জুসটাকে ঢেলে দিব। দেখুন আসলে ডেকোরেশনের উপরেও খাবারের সৌন্দর্য এবং টেস্টটা নির্ভর করে। আমি মনে করি খাবারের মধ্যে পরিবেশনটা অনেক ইম্পর্টেন্ট। তো এই তো হয়ে গেল আমার দারুণ মজার কাঁচা আমের জুস, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, মিস করবেন না, এবং আমার রেসিপিটা শেয়ার করবেন বেশি বেশি করে, লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি পেয়ে যেতে পারেন। তো এই তো, ভালো থাকবেন, দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য, আবারও নেক্সট দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।